পাট গবেষণা ইনস্টিটিউট সদর দপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। আমি পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুরের পিএসও চলতি দায়িত্বে আছি। আমরা আজকে এই গঙ্গাবর্দি এক চাষি ভাইয়ের মাঠে আসছি। আপনার নামটা কি? আমার নাম স্যার আব্দুল রাজ্জাক ব্যাপারী। আব্দুল রাজ্জাক ব্যাপারী, আমরা রবির পারফরমেন্স ওনার মুখ থেকেই শুনি। আপনি এই রবি ওয়ান বা বিজেরাই তুষারপাট আট এই জাতের কী কী ভালো বৈশিষ্ট্য পাচ্ছেন আমাদের সামনে একটু বলেন। জি স্যার, এই পাটটা খুব ফলনে খুব ভালো মনে করেন। জাগ দিলে 15-16 দিনে স্যার জাগ আসে যায়। তারপরে ওই গাঙ্গে জাগ দিলে কৃষ্ণটা খালি কয় লাল পাট জাগাইছিলি, লাল পাট জাগাইছিলি। পাট একাটি খেলাইয়া আলা ধরে বার করে পাট করে টান দিলে খেঁচা দিলে বাইরে দেখ পরিষ্কার একটা পাটও পাটের সাথে স্যার থাকে না। পাট ধোয়া দিলে চকচক করে শোনার মতন দিন এখন। ফলনও খুব ভালো স্যার, খুব ভালো ফলন পাইছেন। আচ্ছা, তার মানে এটা ফলনও ভালো, তারপরে পাট ধুইতেও কম সময় লাগে এবং পাট জাগ দিতেও কম সময় লাগে। জি স্যার, জি স্যার, মানে 15-16 দিনে চলে আসে।